তারকাদের এবং দেশ বিদেশের নানা খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কণ্ঠশিল্পী আসিফ অভিনীত দেশের প্রথম মিউজিক্যাল ফিল্ম গহিনের গান আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পুরো সপ্তাহ জুড়েই বিভিন্ন প্রেক্ষাগৃহে যাবেন সিনেমাটির অভিনয় শিল্পীরা। প্রথম দিনে ঢাকার কয়েকটি প্রেক্ষাগৃহে হাজির হবেন তারা। ক্যারিয়ারের প্রথম সিনেমা মুক্তি প্রসঙ্গে কণ্ঠশিল্পী আসিফ বলেন, সিনেমাটিতে হৃদয়ের গহিনের আনন্দ বেদনার কাব্য বলেছি আমরা। এই গল্প যে কারোর সঙ্গেই মিলে যেতে পারে। আমরা সিনেমাটিকে সবার হৃদয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য হলে হলে যাব। সিনেমাটির পরিচালক সাদাত হোসেন বলেন, প্রথম দুদিন ঢাকা ও ঢাকার আশেপাশে প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে সময় কাটাবো। এরপর ঢাকার বাইরে সব প্রেক্ষাগৃহেও যেতে চাই আমরা। আমাদের বিশ্বাস সিনেমাটি সবার হৃদয় ছুঁয়ে যাবে। বাংলা ঢুল প্রযোজিত গহিনের গান প্রথম সপ্তাহে মুক্তি দেওয়া হচ্ছে অন্তত 15টি প্রেক্ষাগৃহে। সিনেমাটির পরিবেশক দি অভিকথাচিত্র জানিয়েছে, নতুন সপ্তাহে আরও কিছু প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখা যাবে। গহিনের গানে আসিফ আকবরের সঙ্গে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তানজিকা আমিন, তামা মির্জা, আমান রেজা, কাজী আসিফ রহমান ও তুলনা আল হারুন। এতে ব্যবহার করা হয়েছে আসিফ আকবরের গাওয়া 9টি নতুন গান। এই ছিল আজকের ভিডিওতে। একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো ভিডিওটি, আর একটি লাইক অবশ্যই দিবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।